ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে টাকা তছরুপের অভিযোগ তুলল বিজেপি। অভিযোগ তুলে তারা কলেজের গেটে পোস্টার লাগিয়ে দিয়েছে। সেই পোস্টারে লেখা রয়েছে যে ঘাটাল কলেজে পড়াশোনার পর্যাপ্ত পরিকাঠামো নেই, কিন্তু তারপরেও 12 লক্ষ টাকা খরচ করে কলেজের অধ্যক্ষের অফিস ঘর সাজানো হচ্ছে। এই টাকা কার টাকা? শাসক দলের নেতারা 30% কাটমানি খেয়ে চুপ করে বসে আছে। এমনকি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কলেজের নির্বাচনও। বছরের পর বছর কোনো হিসেব ছাড়াই কলেজ ফান্ডের লক্ষ লক্ষ টাকা কার পকেটে যাচ্ছে? এমনই নানা অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বিভিন্ন গেটে পোস্টার টাঙিয়ে দিয়েছে বিজেপির যুব মোর্চা ঘাটাল 5 নম্বর মণ্ডলের সদস্যরা। যদিও এই বিষয়ে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মন্টু কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘাটাল মণ্ডল 5 যুব মোর্চার পক্ষ থেকে কলেজে আমরা পোস্টারিং করলাম। আমাদের দুটো দাবি। প্রথমত হচ্ছে, যেখানে ঘাটাল কলেজে দীর্ঘদিন ধরে পড়াশুনোর পরিবেশ উপযুক্ত নেই, ক্লাসরুম কম, শিক্ষক শিক্ষিকা কম, পানীয় জলের অভাব আছে, কমন রুমের প্রবলেম, সেখানে 12 লক্ষ টাকা খরচ করে প্রিন্সিপালের রুম ডেকোরেশন করা হচ্ছে, এটা কার টাকা? এই এত টাকা, সেটা যদি ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টের জন্য, পড়াশোনার ডেভেলপমেন্টের জন্য, কলেজ যে এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা যদি ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতেন, তাহলে আশা করা যায় অনেকটাই ভালো পরিস্থিতি হতো। কিন্তু আমরা জানতে চাইছি, এই বিপুল অঙ্কের যে টাকা, এটা কার টাকা খরচ করা হচ্ছে? ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।